উসবির আলামা ইয়াকুলুন অযকুর আব্দানা দাউদ যাল আইদ ইন্নাহু আওয়াব। এখানে বলছে ধৈর্য ধরুন, নবীকে বলা হচ্ছে যে তারা যা কিছুই বলে সেগুলোর উপর ধৈর্য ধরুন, আর আমার বান্দা দাউদের কথা স্মরণ করুন, তার ছিল ক্ষমতা, তার প্রচণ্ড ক্ষমতা ছিল, বারবার আল্লাহর কাছে ফিরে আসত। ইন্নাহু আওয়াব। ইন্না সাক্ষারনাল জিবালা মাআহু, আমি তার জন্য পাহাড় পর্বতসমূহকে বশীভূত করেছিলাম। ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, তারা আল্লাহর গুণগান করত, মানে পর্বতরাও তার সাথে রাত আর দিনের বেলা আল্লাহর প্রশংসা করত। অত্তয়রা মাহশুরাত, আর পাখিরাও তার চারপাশে ভিড় জমাত। কুল্লুল্লাহু আওয়াব, তারা বারবার তার কাছে ফিরে আসত। ওয়াশাদাদনা মুলকাহু, এই জায়গাটাতেই আমাদের আলোচনার বিষয়বস্তু। আর আমি তাকে দিয়েছিলাম, তার রাজত্ব শক্তিশালী করেছিলাম। ও আতাইনাহুল হিকমাহ, আর তাকে দিয়েছিলাম হিকমত, যেহেতু আমাদের আলোচনাটাই হলো হিকমতের, তাই না? আল্লাহ বলছেন, আমি তাকে শক্তিশালী করেছিলাম তার রাজত্বকে, আর তাকে দিয়েছিলাম হিকমাহ। অফাসলাল খিতাব, আর তাকে দিয়েছিলাম সিদ্ধান্তমূলক বক্তব্য, শক্তিশালী বাগ্গিতা। আচ্ছা, এখন যখন আল্লাহ বললেন যে তিনি তাকে হিকমা দিয়েছেন, তাই তিনি এখন তার ব্যাপারে একটা ঘটনা জানাবেন। পুরো ঘটনার বিস্তারিত আলোচনায় যাব না, সংক্ষেপে শুধু বলবো, দাউদ আলাইহিসসালাম তার কক্ষে ছিলেন। আল্লাহ বলেন, ওহাল আতাকা নাবা উল খসম, আপনার কাছে বিবাদকারী লোকদের খবর এসেছে কি? ইজ তাসাওয়ারুল মিহরাব, দাউদ আলাইহিসসালাম ছিলেন রাজা, আর রাজারা তো থাকে রাজপ্রাসাদে, আর রাজার কক্ষ সাধারণত প্রাসাদের একদম উঁচুতে থাকে, নিরাপদ স্থানে, তো যেখানে নামাজ পড়ে। তো তিনি তার কক্ষে ইবাদত করছিলেন। মেহরাব হলো ঘরের সেই কোণার অংশ যেটা একটু আড়াল, যেখানে নামাজ পড়ে। তিনি ইবাদত শেষে পেছনে ফিরেই দেখলেন তার ঘরে কয়েকজন মানুষ। চিন্তা করুন তো, তার নিজের শোবার ঘরে, একদম ভেতরের ঘরে ঢুকে গেছে তারা। তাহলে কল্পনা করতে পারেন, এই যে আমাদের আমেরিকায় হোয়াইট হাউস আছে, তাই না? আর এই হোয়াইট হাউসে তো নিরাপত্তার অতিরিক্ত অনেকগুলো স্তর আছে, ছাদের উপর স্নাইপার আছে, সিকিউরিটি গার্ড আছে, কুকুর আছে, এই সমস্ত কিছুই আছে ওখানে, তাই না? আর একদম ভেতরে আছে প্রেসিডেন্টের বাসভবন। তো প্রেসিডেন্ট ধরুন বাথরুম থেকে বের হয়ে দেখলেন সেখানে ছয়জন বসে আছে। প্রেসিডেন্ট সাহেব, আমাদের একটা প্রশ্ন আছে, মানে কেউ যদি নিরাপত্তার এতগুলো স্তর পেরিয়ে আসে, তবে এটার মানে কি হবে? হত্যা করতে এসেছে, তাই না? মানে তো এটাই, কিভাবে তারা এতগুলো নিরাপত্তা স্তর পেরিয়ে একদম বেডরুমে এসে উপস্থিত হয়, বুঝতেই পারছেন। তো তিনি ফিরে দেখলেন এতগুলো মানুষ। ইদ দাখালু আলা দাউদ, তারা মিহরাবে দাউদের কাছে এলো। ফাফাজি আমিন হুম, তিনি তাদের দেখে ভয় পেয়েছিলেন, হতবাক হয়ে গিয়েছিলেন, কি হচ্ছে এখানে, তাই না? তাছাড়া দেখুন, দাউদ আলাইহিসসালাম কিন্তু শুধু রাজাই ছিলেন না, তিনি সামরিক নেতাও ছিলেন, আর সামরিক নেতাদের কিন্তু শত্রু থাকে, আর তাই তারা যদি তাদের ব্যক্তিগত স্থানে কাউকে দেখতে পায়, তবে বুঝে ফেলে যে এখানে হত্যার চেষ্টা হবে। তো তারা বলল, লা তাখফ খসমানা বাগা বাদুনা আলা বাদ, আরে না না না, ভয় পাবেন না, আমাদের শুধু একটি সমস্যা হয়েছে, আমরা তো শুধু আপনার পরামর্শ চাই। কোরআনের ঘটনাগুলো ভালোভাবে বোঝার জন্যে আমি যা করি তা হলো নিজেকে সেই অবস্থায় কল্পনা করি। এজন্য আমি কল্পনা করলাম যে এই যে এখানের প্রোগ্রাম শেষ করে আমার হোটেলে ফিরে গেলাম, আমার হোটেল রুমের বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এরপর বের হয়ে দেখি সেখানে আপনাদের আটজন বসে আছেন আমার বিছানায়। উস্তাদ, তখন আপনার সাথে কথা বলার সুযোগ পাইনি, আমার একজন কাজিন এই হোটেলে কাজ করে, তাই একটি প্রশ্ন আছে। আপনি এক ভিডিওতে বলেছিলেন, আরে আমি তো ওখানে ভয়ে ভূত হয়ে যাব। বুঝতে পারছেন কিরকম ভয়ের পরিস্থিতি হবে সেটা? আর সেই অবস্থায় আমি কি ভাবছি, আপনাদের উত্তর দেব নাকি রুম থেকে বের করে দেব, পুলিশ ডাকবো নাকি নিজে দৌড়ে পালাবো? আমার মাথায় যেই জিনিসটি কখনই আসবে না তা হলো, আরে আরে আরামে বসুন, হ্যাঁ সুন্দর, নিজের ঘর মনে করেই বসুন না আপনারা, কোনো সমস্যা নেই, কি খাবেন, চা নাকি কফি, হ্যাঁ ওখানে বসুন, জুতো ওখানে, হ্যাঁ সুন্দর। অলা তুস্তিত ওয়াহদিনা ইলা সাওয়া আস-সিরাত, তো তারা বলল, আপনি কি আমাদের মধ্যে বিচার করে দেবেন, ভুল উত্তর দেবেন না কিন্তু, এমনটাই তারা বলল। লা তুস্তিত, আজে বাজে উত্তর দেবেন না। এরপর বলল, আমাদের সঠিক পথ দেখান, ইনি হলো আমার ভাই, তার 99টি ভেড়া আছে, আমার আছে একটি। ফাকাল আকফিলনিহা, আর সে বলছে, তোমার ভেড়াটিও আমাকে দিয়ে দাও। ও আজ্জানি ফিল খিতাব, আর সে আমার সাথে চিৎকার চেঁচামেচি করে, ভয় দেখায়, ধমকিয়ে কথা বলে। আজ্জা মানে কারো উপরে ক্ষমতা থাকা, মানে সে নিজের ক্ষমতা প্রয়োগ করে। 99টি ভেড়া মানে সে বেশি ধনী, মানে তার বেশি চাকর বাকর আছে, প্রভাব প্রতিপত্তি আছে, প্রভাব প্রতিপত্তি আছে, সেই প্রভাব খাটিয়ে সে আমার সাথে বাজে ব্যবহার করে, বলে তোমার ভেড়া দিয়ে দাও। আরে দাও না, কি করবে তুমি ওটা দিয়ে, ভেড়ার ব্যবসা করতে জানলে তোমার শুধু একটি থাকতো না,
বুঝতে পারছো, তাই আমাকে দিয়ে দাও, সেটাই ভালো হবে। সে এভাবেই আমাকে ধমকাধমকি করে। ওটা বাদ দেন, আপনাদের এটার নতুন ভার্সন বোঝাচ্ছি। কারণ কিছুদিন আগে আমি পাকিস্তান থেকে এসেছি, আর সেখানে এমন দেখেছি কিছু মানুষ আছে যে বড় বড় হাউজিং কমপ্লেক্স তৈরি করে, তাই না? হাউজিং কমিউনিটি, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ইত্যাদি, মানে DHA, DOHS এরকম আর কি। তারা দেখা যায় 5,000 বাড়ি বানাবে। এসব কমিউনিটির বড় দেয়াল থাকবে, বড় গেট থাকবে, অনেক সিকিউরিটি গার্ড থাকবে। আপনি এর বাইরে থাকেন, তার মানে কি, রাস্তায় গেলে সাইকেল ওদিকে যায়, রিক্সা ওদিকে যায়, বাস চলে যায় ওদিক দিয়ে, ট্রাক আরেক দিক দিয়ে, বাহিরের হাইওয়ে এমনই তো, তাই না? মানে সত্যি সত্যি ফ্রিওয়ে, ঠিক? এই শব্দের প্রকৃত অর্থ আমি এখানে বুঝেছিলাম, একদম ফ্রি, যেভাবে ইচ্ছা যাও ফ্রিওয়ে। কিন্তু তাদের গেট দিয়ে ঢুকলে হঠাৎ দেখবেন আপনি বিদেশে চলে এসেছেন। রাস্তাগুলো পরিষ্কার, সবকিছুই শান্ত, নিয়মতান্ত্রিক, সবাই ট্রাফিক আইন মেনে চলছে, মল আছে ভালো ভালো, মানুষগুলো মনে করছে তারা খুব ইংরেজি পারে, আরো কত কিছু। আমি তাদের কিছু রেস্টুরেন্টে গিয়েছিলাম তারা কোন জিনিসকে ইংরেজি মনে করে সেটা দেখতে। দোস্ত, হোয়াট দ্য হেল ইয়া, মানে কি যে মজা লাগে, খাবারের চাইতেও বেশি মজা এগুলো শুনতে। আচ্ছা, তো কোরআনে ফিরে যাই। তো তারা যা করে তা হলো এসব হাউজিং সোসাইটি বানায়, কিন্তু তার মধ্যখানে একজন থাকে খুবই পুরনো জীর্ণশীর্ণ একটা বাসা নিয়ে। সে এটা বিক্রি করবেই না, তার জমি বিক্রি করার কোনো ইচ্ছেই নেই। তারা তখন কি করে জানেন, তার আশেপাশে সমস্ত জায়গায় বিল্ডিং তুলে দেয়, এমনকি ঘর থেকেও বেরোতে পারে না, কোনো রাস্তা নেই, কিছুই না, ঢুকতেও পারে না। তার একটাই পথ থাকে, বিক্রি করে দেয়া। কারণ তারা ওখানে পুরো জায়গা নিয়ে একটি শপিং মল বানাবে। মানে কিছু মানুষ থাকে খুবই ক্ষমতাধর, অনেক টাকা তাদের, আবার কেউ কেউ থাকে তাদের কিছু সম্পদ আছে তবে কোনো ক্ষমতা নেই। একজনের 99টা আছে আর অন্যজনের কি, একটি। যার 99টা আছে সে একজন ওয়ালার উপর খবরদারি করে, সেটা পাকিস্তানে হয়, আমেরিকাতেও হবে, অস্ট্রেলিয়াতে হয়, বাংলাদেশে, জার্মানিতে হয়, পুরো পৃথিবীতেই এমন হয়, ঠিক না? কখনো সরকারও জনগণের সাথে এমন করে, তাই না? বিজনেস পার্টনার অন্য বিজনেস পার্টনারের সাথে করে, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছোট প্রতিষ্ঠানের সাথে করে, সবসময়ই হয়। এখন দাউদ আলহিসালামের কথাগুলো শুনুন, এরপর আসলে আমি কথায় আসছি। দাউদ আলহিসালাম বলছেন, আমি শুধুমাত্র আমাদের আলোচনার সাথে সম্পর্কিত অংশটি বলছি। ওয়াইন্না কাসীরাম মিনাল খুলাফা লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ। মূলত ব্যবসায়ী সম্পর্কে জড়িত আছে এমন বহু সংখ্যক মানুষ, আর প্রেক্ষাপট থেকে বুঝতে পারছেন যে কে কার সাথে জুলুম করছে। যার কাছে বেশি আছে সেই দেখা যায় তুলনামূলক দরিদ্রের সাথে জুলুম করে, ঠিক কিনা? আর যার ক্ষমতা আছে সে অন্যদের ভয় দেখায়। এটা সবখানেই হয়। খুলাতা এর মূল অর্থ হল যেসব মানুষের জীবন একে অন্যের সাথে জড়িত, যেমন ধরুন পরিবার, তাই না? তো ধরুন কোনো এক পরিবারে একজন পিতা আর 6 পুত্র আছে, ঠিক আছে? এক পুত্র অন্যদের চাইতে বেশি ধনী, আর রাজনৈতিক কানেকশনও আছে, বাকি ভাইদের এমনটা নেই, অথবা দুজনের এরকম আছে বাকি 4 নেই। এখন উত্তরাধিকার সম্পদ গ্রহণের সময় আসলে বুঝতেই পারছেন কারা কারা তাদের অংশ সঠিকভাবে পাবে না, তাই না? কারণ যাদের ক্ষমতা আছে তারা যাদের ক্ষমতা নেই তাদের সরিয়ে দেবে, কিংবা তাদের হয়তো কিছুই দেবে না, ঠিক কিনা? তো এই ধরনের জিনিস তো ঘটেই। তাই দাউদ আলহিসাল্লাম বলছেন, অনেক ক্ষেত্রে যেসব মানুষ একে অন্যের সাথে সংযুক্ত তারা একে অন্যের ক্ষতি করে থাকে। ঠিক এই বক্তব্যটা দিলেন তিনি। এরপর বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া ক্বালিলুম মা হুম। তবে যারা ইমান আনে আর ভালো আমল করে তারা ছাড়া, আর তারা সংখ্যায় কতই না কম। অর্থাৎ যারা আসলে ইমানদার আর ভালো কাজ করে তাদের একটি চিহ্ন হলো যে তারা ব্যবসায়িক চুক্তি নষ্ট করে না। তিনি বললেন, কত কম তারা। দাউদের এই যে কথাটি চিন্তা করে দেখুন, আল্লাহ ব্যাখ্যা করে বলছেন হিকমা জিনিসটা কি। আল্লাহ শুধু বললেন, আল্লাহ দাউদকে কি দিয়েছেন, হিকমা। এখন লোকেরা তার কাছে এসে বলল, এই হলো আমাদের মামলা, আর তিনি বিচার করার আগে বললেন, আচ্ছা শুনুন, এরকম প্রচুর হয়। কিন্তু এটা যে প্রচুর হয় এই ধারণাটি দাউদ কোত্থেকে পেলেন, তিনি কি ওহী থেকে পেয়েছেন, কি মনে হয়? নাকি প্রচুর প্রচুর মামলা ঝামেলা থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন, তিনি প্রচুর সংখ্যক সমস্যা নিয়ে ডিল করেছেন, তিনি তো শাসক, বনী ইসরায়েলের সর্দার, তাদের নিয়েই তো তিনি থাকেন সারাক্ষণ, বহু বহু নজির দেখেন তিনি। আপনারা জানেন
আমার জীবনের সবচাইতে গভীর আর সূক্ষ্ম আলোচনা হয়েছে মিলিটারি জেনারেল, বিচারক আর আইনজীবীদের সাথেই। এসব লোক থেকে আপনি অনেক শিখতে পারবেন। যেমন তাদের জিজ্ঞেস করলাম, তো আপনি এই বেঞ্চে 50 বছর যাবৎ কাজ করে কি শিখেছেন? তারা বলেন, মাত্র 30 মিনিটের আলোচনায় তা আপনি শিখতে পারবেন না। আমি বললাম, শুরু তো সবখানেই থাকে, আগে শুরু তো করি, কিছু একটা অন্তত বলুন। ঠিক এই ধরনের অভিজ্ঞ মানুষদের থেকে অনেক কিছু শিখেছি আমি। কোরআন এখানে করেছেটা কি কি অসাধারণ! কোরআন বলছে যে জীবনের অভিজ্ঞতাগুলো সেগুলোই আপনাকে শেখাবে। কি শেখাবে? প্রজ্ঞা। আর আল্লাহ যখন বললেন যে তিনি দাউদ আলহিসাল্লামকে হিকমা দিয়েছেন, এটাই তিনি বলেছেন, তাই না? আল্লাহ মূলত বলছেন যে তিনি দাউদ আলহিসাল্লামকে জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়েছেন, যেগুলো তিনি শিখেছেন মানুষ কিভাবে চলে, সমাজ কিভাবে কাজ করে। এই প্রজ্ঞারই অংশ থেকে তিনি এই মামলা বুঝে নিচ্ছেন, মানুষের আচরণ বুঝছেন। বুঝতে পারছেন আমি কি বলছি? হিকমার পক্ষে অসাধারণ একটা উদাহরণ কিন্তু এটা। এখন এর আগে আপনারা হয়তো ভাবতেন হিকমা এমন কিছু যা আল্লাহর কাছ থেকে আসে, হয়তো আধ্যাত্মিক কিছু একটা, মানে আপনি খুবই ইবাদত করলে হয়তো হিকমা চলে আসবে। এটাও কোরআনে আছে, যদিও এটা হিকমাতের আধ্যাত্মিক একটা অর্থ, কিন্তু এই আলোচনায় হিকমাতের ভিন্ন একটা স্তরের কথা এসেছে। মনে হয় যেন একেবারেই ধর্মনিরপেক্ষ একটা ব্যাপার, ধর্মের সাথে কোনো সংযোগই নেই যেন। কি এটা তাহলে? বিচারক হিসেবে তার কাজ, তিনি মানুষকে অনেক আজে বাজে কাজ করতে দেখেছেন, অনেক কিছু শিখেছেন, অনেক কিছু শিখিয়েছে এসব তাকে। আমার মতো কোরআনের একজন ছাত্রের জন্য এতে কি হয় জানেন? এতে কি হয়, যখন আমি কোরআনের ভেতর কোনো কিছু শিখছি, যেমন ধরুন এখন শিখছি তালাকের আয়াতটা, আগামীকাল আমরা তালাকের এই আয়াত নিয়ে কথা বলবো, কারণ এখানেও হিকমার প্রসঙ্গ এসেছে, সেটা বেশ মজার একটা আলোচনা হবে। তো যাই হোক, যদিও এর পরেই আমি চলে যাব, তো যাই হোক, কিন্তু এই বিষয়টা যে কারণে তুলেছি তা হলো, আপনি যখন তালাকের আয়াত দেখেন কিংবা যখন তালাকের কেসগুলো দেখেন, তালাক সম্পর্কিত বিচারকদের দেখেন যে তারা কি কি খেয়াল করেন, তাদেরকে বাস্তব জীবনের অবস্থাগুলো ভালোভাবে দেখতে হয়, সেখান থেকে শিখতে হয়। তাই যখন আমি তালাকের আয়াত পড়ি, তখন আমি সত্যি সত্যি একজন ডিভোর্স অ্যাটর্নির সাথে কথা বলি, ম্যারেজ কাউন্সিলরদের সাথে কথা বলি, মনোবিজ্ঞানীদের সাথে কথা বলি, তালাকের অভিজ্ঞতা আছে এমন লোকদের সাথেও কথা বলি। বুঝতে পারছেন? এর কারণ এই আয়াতগুলো বুঝতে যেই হিকমা প্রয়োজন সেটা তাদের আছে। কি ধরনের হিকমা আছে তাদের? জীবনের অভিজ্ঞতা। খোদ কোরআনেই দাউদ আলহিসাল্লামের মাধ্যমেই হিকমার এই ধরনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দাউদ আলহিসাল্লামের হিকমা মূলত হলো জীবনের অভিজ্ঞতা। তো আমি যা বলছি তা হলো, কোরআন হিকমার সংজ্ঞায় বেশ বিস্তৃত পদ্ধতি নিয়েছে, আর আমরা এই সবগুলো উদাহরণ দেখব, হিকমার নতুন একটা দৃশ্য সম্পর্কে জানব। যেমন আপনাদের দাদা দাদিরা কিন্তু নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শেখাতে পারেন। আমাদের সমাজের মুরব্বীরা তো হলেন হিকমার পুকুর, অথচ কেউ পাত্তা দিচ্ছে না। কি কি শিখলেন জীবন থেকে? এভাবে জিজ্ঞেস করে আমরা উপকার নিচ্ছি না তাদের থেকে। বিভিন্ন পেশার মানুষ আছেন যারা জীবন থেকে কত কিছু যে শিখেছেন, কত কিছুই না দেখেছেন। যেমন একটি হিকমতের কথা আপনাদের বলবো, যেটা আমার পক্ষে জানা অন্যভাবে সম্ভবই ছিল না। নেভির একজন জেনারেলের সাথে আমার একবার দেখা হয়েছিল, আমি বলবো না কোন নেভি, কিন্তু তাদের সাথে দেখা করেছি। সেই সময় আমি সুরাতুর রহমান নিয়ে গবেষণা করছিলাম, আর সুরা রহমানে আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়ান, তাই না? তিনি দুটো সমুদ্রের কথা বলেছেন, যে দুটো সমুদ্র মিলিত হয়, তার সাথে তিনি মুক্ত আর প্রবালের কথা বললেন। এরপর তিনি পাড়ি দেয়া জাহাজের কথা বললেন, লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরিকাল আলাম। ঠিক এরপরেই তিনি বলেন, কুল্লু মান আলাইহা ফান, সবাই মারা যাবে, সবাইকে মরতে হবে। তো তিনি সাগর নিয়ে কথা বললেন, মৃত্যু নিয়ে কথা বললেন। আমি সবসময় ভাবতাম যে এখানে সাগর আর মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সংযোগ আছে, তাহলে যে সাগরেই জীবন পার করেছে তাকে জিজ্ঞেস করার চাইতে ভালো আর কি হবে। তাই আমি সেই জেনারেলকে জিজ্ঞেস করলাম, আপনি তো পুরোটা জীবন সাগরে পার করেছেন, এই আয়াত সম্পর্কে বলুন তো, এটা পড়লে আপনার কি মনে হয়? তিনি বললেন, শুনুন, যখন জাহাজ ডকইয়ার্ড ছেড়ে যায়, সেই নাবিক যখন জাহাজের ডেকে থাকে, তখন এমন একটা দিনও যায় না যে সে ঘুমোতে যাবার পূর্বে বা ঘুম থেকে উঠে প্রথমে মৃত্যুর কথা মনে করে না। কারণ আপনি হয়তো ভাবছেন আশেপাশে পানি, কিন্তু সে সারাক্ষণই মৃত্যুই দেখতে পাচ্ছে। যে কোনো সময় সুনামি আসতে পারে, জাহাজ নষ্ট হতে পারে, কোনো কিছু আক্রমণ করতে পারে, কিছু একটা হয়ে নিচে ফুটো হয়ে যেতে পারে, মানে যে কোনো কিছুই হতে পারে। ঠিক তো তারা সারাক্ষণই মৃত্যুকেই যেন দেখছে। যে লোক তার জীবন সাগরে পার করে দিয়েছে, তার কাছ থেকে এই প্রজ্ঞা না পেলে আমি কিন্তু কখনোই সাগর আর মৃত্যুর মাঝে এই যে অসাধারণ সূক্ষ্ম সম্পর্ক, সেটা ধারণাই করতে পারতাম না। তারাই কিন্তু একদম নিজের অভিজ্ঞতা থেকে বুঝিয়ে দিতে পারবেন ওর মধ্যে সম্পর্কের কথা। এই গুরুত্বপূর্ণ জিনিসটাই আমি চাচ্ছিলাম আজকে আপনাদেরকে বোঝাতে।
এই যে হিকমা আর জীবনের অভিজ্ঞতার মাঝে সম্পর্কটি, এটা কিন্তু কোরআনেই আছে। পরের ঘটনাটি হয়তো বলার সময় পাবো না আজকে, আচ্ছা তবুও একদম সংক্ষেপে বলি। এই দ্বিতীয় ঘটনাটি হলো আধ্যাত্মিক প্রজ্ঞা সম্পর্কিত, জীবনের অভিজ্ঞতা প্রসূত প্রজ্ঞা নয়। কি সম্পর্কিত? আধ্যাত্মিক হিকমা। তা কোরআন থেকে নয়, ওহি থেকে নয়, নবুয়ত থেকেও নয়, বরং সেটা আসছে লুকমানের উদাহরণ থেকে। আল্লাহ লুকমানকে হিকমা দিয়েছিলেন, কিন্তু সেই হিকমা কি ছিল? পুরো দুনিয়া সম্পর্কে চিন্তাভাবনা করার পর, জীবন নিয়ে ভাবার পর, একজন পিতা হবার পর যেই হিকমা লুকমানের এলো তা হচ্ছে আপনাকে শুধু শুকরগুজার হতে হবে। আনিশকুরুলিল্লাহ, শুকরগুজার হতে হবে আপনাকে। এখন যে কোনো বাবা মাই কিন্তু এটা জানেন, জীবন কি সহজ নাকি কঠিন? জীবন অনেক কঠিন। জীবনের প্রত্যেক ধাপই নিজস্ব এক কাঠিন্য নিয়ে আসে। সন্তান প্রতিপালন আরেক ধরনের কঠিন কাজ। বাচ্চাদের যখন বয়স বাড়ে, তাদের প্রত্যেক বয়সে জীবন নতুন নতুন জটিলতা নিয়ে হাজির হয়। আপনি ভাবছেন এখনই সবচাইতে কঠিন ধাপ, কিন্তু পরের বছর ভাবেন আরে এই বছর তো আরো অনেক কঠিন। আপনি যখন ডায়পার বদলাচ্ছেন তখন বলেন হায় আল্লাহ, এই বাচ্চা এত ডায়পার কিভাবে নষ্ট করে, তাই না? কবে শেষ হবে এই কষ্ট? এই পিতামাতায় যারা একটা সময়ে ঘুমের অভাবে মরেই যাচ্ছিল, দুই ঘন্টা পরপর উঠতে হচ্ছে, ঢেকুর তুলে দিতে হচ্ছে, ন্যাপি পরিষ্কার করতে হচ্ছে, আরো কত কি, 19 বছর পর তারাই আবার বলেন যখন তোর ডায়পার পরিষ্কার করতাম সেই সময়টা মিস করি, তখনই তুই ভালো ছিলি, আর এখন তো জ্বালা সহ্য করতে হয়, নতুন পরীক্ষা। লুকমানের জীবন খুব সহজ ছিল না, তার জীবনের অভিজ্ঞতাগুলো তাকে আধ্যাত্মিক এক প্রজ্ঞা দিয়েছেন। কি সেই আধ্যাত্মিক প্রজ্ঞা? আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আর তিনি বলছেন যেই কৃতজ্ঞ হবে, কি অসাধারণ হিকমা দেখুন, যেই কৃতজ্ঞ হবে সে মূলত কৃতজ্ঞ হয় কিসের জন্য? কি বলছেন তিনি? অমাইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরুলি নাফসিহি। যেই শুকরগুজার হবে সে তো নিজের কল্যাণেই শুকরগুজার হবে। ব্যাপারটা অসাধারণ। আমি যদি কৃতজ্ঞ বান্দা হতে পারি তাহলে জীবনে সেগুলোতে আটকে থাকবো না, সেগুলো নিয়ে দুঃখ পেতে থাকবো না। আমার সাথে মন্দ কিছু হলে সেটা নিয়ে বারবার দুঃখ প্রকাশ করি না, সেটা দিয়েই জীবন আটকে রাখি না। জানেন কেন? কারণ আমি এর বদলে কি ধরেছি? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মানে জীবনে যা কিছুই অতীতে হোক না কেন, আমি সেটার ভালো দিকটি খুঁজি। ভালো দিক না খুঁজলে আপনি কখনোই কৃতজ্ঞ হতে পারবেন না, সেটা অসম্ভব। আর এখন যেহেতু আপনি ভালো দিকটি দেখা শুরু করেছেন, জীবনে যা কিছুই মন্দ হোক না কেন, ভবিষ্যতের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে? ইতিবাচক, পজিটিভ। কিন্তু নিজের জীবনের অতীতে ফিরে তাকালে, পেছনে ফিরে তাকালে যদি কখনো ভাবেন কত ভয়ানক ঘটনা ঘটেছে, কত কষ্ট পেয়েছেন, অনেক কঠিন ছিল ঠিকই, কিন্তু যদি সেটা নিয়েই পড়ে থাকেন তাহলে কি ধরনের মানসিকতা গড়ে উঠবে? আমার সাথে এত খারাপ হলো, আর তো জীবনে কখনোই ভালো কিছু হবে না আমার সাথে, আমার সাথে শুধু খারাপই হয়, সারাক্ষণ আমি বিপদে পড়তে থাকি, শুধু আমার সাথেই কেন এমন হয়? মনোভাব এভাবেই বদলে যায়, কারণ শুকর নেই যে। কারণ যদি আপনার মাঝে শুকর থাকতো তবে কৃতজ্ঞতা বোধও থাকতো। শুকরগুজারি সবার আগে নিজের উপকার করে। অমাইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরুলি নাফসিহি, কি অসাধারণ একটি হিকমত বলুন। এটা কিন্তু হচ্ছে আধ্যাত্মিক প্রজ্ঞা, এমনকি আমি তো বলবো এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রজ্ঞা। জানেন আমেরিকাতে মানুষ ঘন্টায় $350 দিয়ে সাইকোলজিস্টের কাছে কি শুনতে যায়? আপনার কিছু পজিটিভ সাইকোলজি লাগবে। আমি কি শুধু সুরাতুল লোকমান পড়তে পারতাম না? আরে এমন করলে তো আমার অনেক টাকাও বাঁচত, আবার অনেক সোয়াবও পেতাম, তাই না? আর তাই হিকমার এই প্রথম অংশটি হলো আমার অভিজ্ঞতা নিয়ে কিভাবে চিন্তা করব আর আল্লাহ সম্পর্কে কিভাবে ভাবব। হিকমার দ্বিতীয় অংশে চলে যাই তাড়াতাড়ি, এরপর আজকের সেশন শেষ। আজকের এটাই শেষ বিষয়। লোকমান রাদিয়াল্লাহু আনহু তার ছেলেদের বললেন, কোনো পাপ কাজই ছোট নয়, এমনকি সবচাইতে ছোট কাজও আল্লাহ বের করে আনবেন। কোনো পাপ কাজই ছোট নয়। আমি যেই মূল বিষয়টি বলতে চাচ্ছি তা হলো যে কোনো পাপ কাজই কি নয়, ছোট নয়, এমনকি মাইক্রোস্কোপিক লেভেলের কাজও নয়, এমনকি পাথরের ভেতরে থাকলেও আল্লাহ বের করে আনবেন। ইয়াতিবিহাল্লাহ, আল্লাহ খুবই সূক্ষ্ম, আল্লাহ খুবই সুনির্দিষ্টভাবে করেন। আপনার পাপ কাজকে কখনোই ছোট করে দেখবেন না। আর তাছাড়াও আরও যোগ করি, এর বিপরীতে আপনার কিসের ক্ষমতাকেও ছোট করে দেখবেন না? ভালো কাজের। এমন ভাববেন না যে আরে এসব করে কি বা হবে, ইনফ্লুয়েন্সার তো আর হতে পারলাম না, লাখ লাখ ভিউ তো আর পেলাম না। বুঝতে পারছেন? এই আয়াতগুলো নিজেই পড়াশোনা করে দেখুন না, এখানকার আয়াতগুলো দেখলেই বুঝবেন। তিনি তার ছেলেদেরকে বলছেন অন্যদের দিকে বাজেভাবে তাকাবে না,
বিনয়ের সাথে চলাফেরা করো। তার পুত্রদেরকে বলছেন যে কোথাও যাবার সময়ে উদ্দেশ্য নিয়ে যেন যায়, উদ্দেশ্যহীন চলাফেরা যেন না হয়। অক্সিদ ফিমা শেখ আর তিনি তার ছেলেকে আওয়াজ নিচু করতে বলছেন, তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে শেখাচ্ছেন, ভদ্রতা শেখাচ্ছেন, তাই না? জীবনের উদ্দেশ্য শেখাচ্ছেন। সে ঘর থেকে বের হবার সময় যেন তার আসল উদ্দেশ্য থাকে, জীবন যেন অর্থবহ ও উদ্দেশ্যপূর্ণ হয়। এসব জিনিসের বেশিরভাগই তিনি তাকে নিজের চেহারার ভাবভঙ্গিও নিয়ন্ত্রণ করতে বলছেন। লাতুসাইর খদ্দাকালিন নাস, মানুষের দিকে গাল ফুলিয়ে তাকাবে না, মানুষের চেহারায় বিকৃত করবে না। বেশিরভাগ মানুষ কি মনে করে, এগুলো ছোট ব্যাপার নাকি বড় ব্যাপার? ছোট বিষয় মনে করে, হজ হলো বড় ব্যাপার, হারাম বিশাল ব্যাপার, বড় কোনো ইবাদত করলে সেটা বড় পুণ্যের কাজ হবে। কিন্তু অন্যের দিকে মন্দভাবে তাকানো, এটা তো ছোট্ট বিষয়, কিছুই না। আর এই যে প্রজ্ঞা, তার থেকে কি নিজের ছেলেদেরকে শিখিয়েছেন, সবচাইতে ক্ষুদ্র জিনিসকেও ছোট করে দেখো না। এরপর তিনি উদাহরণ দিলেন এমন সব কাজের, সেগুলো মানুষ ছোট মনে করে, কিন্তু আসলে সেগুলো বিশাল কিছু, আল্লাহর চোখে সেগুলোও মূল্যবান। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে চলেন ফেরেন, আপনার মুখভঙ্গি কেমন, নিজের গলার স্বর কিভাবে ব্যবহার করেন, কি ভাষায় কথা বলেন সবার সাথে। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, তিনি এই প্রজ্ঞা, এই আধ্যাত্মিক হেকমা শিখেছেন কিভাবে, কোনো ওহি থেকে কিন্তু তিনি এই হেকমা শিখেননি। এছাড়া মজার বিষয় হলো, অনেক মানুষ দেখবেন আপনারা যারা নিজেরা মুসলিম না হলেও লুকমানের উপদেশ মেনে চলে, তারা অন্যদের সাথে সদয় ভদ্র ব্যবহার করে, তারা উদ্দেশ্যপূর্ণ, তাই না? অন্যদের ছোট করে দেখেন না, তারা অন্য কারো উপর গলার স্বর উঁচু করে না, তাদের সব গুণ আছে। এই গুণগুলো তারা কোত্থেকে পেয়েছে? মাঝে মাঝে হয়তো মনে হয় এদের তো ইমানই নেই, তবুও কিভাবে ইসলামিক মূল্যবোধ পেল তারা? কারণ হলো হিকমাহ, সার্বজনীন বিষয়। কারণ হিকমাহ হলো সার্বজনীন বিষয়, আল্লাহ যাকে চান তাকে এটা দিতে পারেন। তো এর সাথে আজকের সেশন আমরা শেষ করছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।